নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সব বাইকে স্বাগত আমরা নিরামিষে ও আমিষে দুভাবেই আলুর দম তৈরি করি এই আলুর দমের রেসিপিটি আরও মজাদার আর টেস্টি করার জন্য এখানে আমি খাসির মাংসের চর্বি ব্যবহার করেছি তো আজকে আমি খাসির মাংসের চর্বি দিয়ে আলুর দম তৈরি করব চলো তাহলে আমরা শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি মাঝারি সাইজের আলু হলে সেটাকে দু টুকরো করে নিয়েছি আর তার থেকে একটু বড় হলে সেগুলোকে চার টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব এখানে চার চামচ সর্ষের তেল দিয়েছি আর হাফ চামচ এর মতন এখানে নুন ব্যবহার করলাম করে আমি আলুগুলোকে দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটাকে মাঝারিতে রাখবেন আর এই আলুর দমটা তৈরি করতে গেলে কিন্তু আলুটা ভেজে করলেই বেশি মজাদার এবং টেস্টি হবে আর আপনারা যদি চান তা আরও তাড়াতাড়ি করতে তাহলে প্রেশারে একটা সিটি দিয়ে দেবেন তারপরে আলুগুলোকে ভেজে নেবেন আমি এখানে চাপা দিয়ে দিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে আমি দুটো পেঁয়াজ এরকম কুচি করে রেখে দিয়েছি আর একটা পেঁয়াজ এরকম বড় করে কেটে রেখেছি দুটো টমেটো নিয়েছি আর এক ইঞ্চি আদা নিয়েছি আর দশ থেকে বারোটা রসুন নিয়েছি খাসির মাংসের চর্বিগুলো একটু বড় সাইজের ছিল বলে ছুরির সাহায্যে কেটে আমি ছোট করে রেখেছি তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় আর এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন আমি মিক্সিতে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবো মাঝখানে আলুটা আমি দুবার তিনবার নাড়াচাড়া করে দিয়েছি আলুর দমের আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার তেল ঝরিয়ে আমি আলুটাকে তুলে রাখব। আর ওই তেল দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। এবার কড়াইয়ের মধ্যে আমি একটা একটা করে গোটা মশলা আমি এখানে ফোড়ন দেবো নিয়েছি দুটো তেজপাতা চারটে লবঙ্গ চারটে ছোট এলাচ হাফ চামচ জিরে আর চার টুকরো দারচিনি ফোড়নটা হওয়ার জন্য আমি তিরিশ সেকেন্ড এখানে অপেক্ষা করেছি করে পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি হালকা করে আমি ভেজে নেব যেহেতু টমেটোর পেস্টের মধ্যে পেঁয়াজ আছে বা পেঁয়াজ বেটে রেখেছি তাই জন্য এখানে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে ওই যে পেস্টটা আমি তৈরি করেছি সেটা এখানে দিয়ে দেবো পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হলে আমি পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে গ্যাসের আঁচটাকে কিন্তু এখন আস্তে করে দেবেন তা না হলে মশলা কিন্তু পুড়ে যেতে পারে আর বারবার করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষে নিতে হবে এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ অনুযায়ী আমি এখানে নুন ব্যবহার করব আপনাদের টেস্ট অনুযায়ী আর হাফ চামচ আমি গরম মশলার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি একটু সময় ধরে এই মশলাটা কষে নিতে হবে আর মশলা থেকে তেল ছাড়লে তারপরে আমি দুশো গ্রাম খাসির মাংসের চর্বি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে পাঁচ থেকে দশ মিনিট সময় ধরে মাংসের চর্বিটা কষে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মাঝারিতে রাখবেন তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে এখানে একটু চাপা দিয়ে দেবো যাতে চর্বি এবং আলু দুটোই খুব তাড়াতাড়ি খুব সহজে সেদ্ধ হয়ে যায় মশলাটার সঙ্গে আলুটা ভালো করে মিশে গেছে আর কষাও হয়ে গেছে তেলও ছেড়েছে এবার আমি এখানে চার কাপ থেকে পাঁচ কাপের মতন গরম জল ব্যবহার করেছি আর পনেরো মিনিট সময় ধরে ঝোলটাকে ফুটতে দেবো আমি একটুখানি নুন অ্যাড করলাম আর চাপা দিয়ে পাঁচ মিনিটের মতন অপেক্ষা করব গ্যাস বন্ধ করে রান্নাটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমাকে জানাবে নতুন বন্ধু এবং পুরনো বন্ধু দুই বন্ধুদেরই আমার স্বাগত আমার চ্যানেলে আর যারা যারা নতুন বন্ধু দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য নমস্কার নতুন ভিডিও নিয়ে আবার পরে ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে